ফের রেল দুর্ঘটনা, এবার বেলাইন সবরমতী এক্সপ্রেস। 1300 যাত্রীকে নিয়ে কানপুরের কাছে বেলাইন সবরমতী এক্সপ্রেস, বোর্ডারের সঙ্গে ধাক্কা লাগে ইঞ্জিনের, তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের ইঞ্জিন। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই বলে জানিয়েছে রেল। রাত 2:30 নাগাদ কানপুর ও ভীমসেন স্টেশনের মধ্যে ঘটেছে দুর্ঘটনা, ইঞ্জিনের সঙ্গে ধাক্কা বোল্টারের, ক্ষতিগ্রস্ত ইঞ্জিন। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই, জানালো রেল। দুর্ঘটনাস্থলে পাঠানো হচ্ছে উদ্ধারকারী ট্রেন। সবরমতী এক্সপ্রেসে যাত্রীদের বাসে কানপুরে নিয়ে আসা হচ্ছে। দুর্ঘটনার পর ওই লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে, কিছু ট্রেন ঘুরপথে চলছে, জানিয়েছে রেল। রেলওয়ে সূত্রে খবর, ঘটনাস্থলে বেশ কয়েকটি উদ্ধারকারী বাস পাঠায় রেল। রাতে ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের কানপুরে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের নিয়ে আসতে 4টি কোচের মেমু রেক 5:21 নাগাদ ঘটনাস্থলে রওনা হয়েছে। तो इसमें डेडमेंट भले हुआ लेकिन कोई इंजरी और कोई कैजुअलिटी नहीं हुई है। जो भी पैसेंजर इसमें थे उनको हम लोगों ने ट्रेन लगा करके वापस उनको कानपुर लेके चले गए हैं, कुछ बस से भी चले गए। और कानपुर में एक ट्रेन वहां पर एक रेडी कर लिया गया है, उसमें उन लोग बैठा करके गंतव्य स्थल की तरफ भेजा जाएगा। ये तो डेडमेंट के बाद हो ही जाता है। नहीं, उस ड्राइवर का जो स्टेटमेंट था उसमें कोई चीज टकराने की आवाज आई थी, तो फिर बाकी तो डिटेल इन्वेस्टिगेशन के बाद ही पता चलेगा। अब इसके ऊपर हम लोग प्लान कर रहे हैं, टाइमिंग का अभी हम लोग असेसमेंट ले रहे हैं। आप लोग देखिए।